মর্নিং ফ্রেন্ডস, তো আমরা এখান থেকে হোটেল থেকে বেরিয়ে আছি, বলেছিলাম তোমাদেরকে যে এই হোটেলটা একদিনের জন্যই ফাঁকা ছিল, তাই জন্য এসে রোদের মধ্যে এদিক ওদিক না ঘুরে এখানে উঠেছিলাম। আগের বারও আমরা এখানে উঠেছিলাম, এখন যে যাচ্ছি নেক্সট হোটেলে ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ওইকে একটু দুধ খাইয়ে দিয়েছি ভুলে, আর আমরা সেরকম কিছু খাইনি, বেরিয়ে টিফিন করব। এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, হ্যাঁ 9টা বাজে, 5 মিনিট বাকি। এই দেখো তো এই যে ড্রেসটা, হাফ জিন্স আর টপ পরেছে, আমি ওই জিন্স টপটা পরে নিয়েছি। এখন গিয়ে চেক আউট করতে গেছে শুভ, তারপর আসলে আমরা ওই নতুন হোটেলে যাবো, ব্যাগপত্র রাখবো, তারপর আবার বেরিয়ে যাবো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কি কি হয়েছে তুই, তোমার কি হয়েছে, এদিকে তাকাও। রোদ এখানটা দাঁড়া, এখানটা রোদ দূর, এখানটা দাঁড়া, এখানটায় চলে যাবো। তুই কি, চলো চলো, এই যে শুভ গাড়ি বাজে আছে, চলো আস। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, দিচ্ছে না? সেই 9টায় বেজে গেল, ভাবলাম আমরা হয়তো তাড়াতাড়ি হবে, বুঝলে। বেরিয়ে পড়েছি হোটেলে, ঢুকে ব্যাগপত্র রেখে আর তোমাদের সাথে দেখানো হয়নি, ফিরে দেখাচ্ছি এমন বিদ্যান্ত হোটেলটা। আর এখানে তৈ, আমি আর ওর বাবা নিজেই বসে পড়েছি, তৈও চশমা পড়েছে, তৈ চশমা ঠিক করে বড়, এই যে আমাদের ছোট্ট তৈ, তৈর মা, বাবা। তো এখন যাচ্ছি আমরা ওল্ড দিঘা সি বিচের সামনে, কোনা কোনা যাওয়া যাবো, দেখি কোথায় কোথায় যাই, ঘুরবো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো এক টু সেট। তো চলো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে তোমাদের। গাড়িটা পার্ক করে ওদিকে এসেছি, এটা হচ্ছে মোহনা, যাবো আমরা এক, সবই ভালো, দুঃখের বিষয় একটা প্রবলেম, দীঘায় তো স্নান করতে পারবো না, তাই না বলো। তো এখন সবাইকে ব্রেকফাস্টটা করবো, সকালে সেরকম কিছুই খাইনি, মেয়ে খালি একটু খেয়েছে, আমরাও কিছু খাবো, তুইও যদি কিছু খায় তো খাবে। তো চলো যাই দেখি কি টিফিন করি। তুই কি করছো দেখো, তুই তুমি কি করছো, কি হচ্ছে, জল খাচ্ছ, তোর গা তো তুই একটু কালো হয়ে গেছে না, হ্যালো হ্যালো বল, ঘুম করলি না তো, কে গো ঠিক আছে, আর তাড়াতাড়ি যাবে, রাস্তা দিয়ে যাবে, তুই দেখি খোঁচে গেছে, হ্যাঁ চলো বাবা, তোমার ভালো লাগছে, টুপি কিনবে, তাই জন্য ওর জন্য টুপি দেখছি,
জামাটা খুলিয়ে দেবে, প্যান্টটা খুলিয়ে দেবে। দেখো না ওর মাথায় দিয়ে কি গো, তুমি একটু পরে দেখো, মানে তোমার তৈকে পড়ো 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 আরেকবার পড়ো তৈকে পড়ো চশমা না পড়লে ছেড়ে দাও শুভ, ওর মাথায় খুব একটা রোদ লাগছে না বুঝেছো। তুই বুড়ি টুপি কিনেছে, তুমি কি পছন্দ করো, কি হয়েছে বলো, কি হয়েছে। আমার রুমে চলে এসেছি, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি এখন ভিডিও, তোর মুখটা এরকম লাগছে কেন জানো, আমি মানে ভিডিওটা করবো বলে, ব্লগটা কন্টিনিউ করবো বলে ফোনটা হাত থেকে নিয়ে নিচ্ছি তাই। আর তুই কিনেছে এটা কি, তুই এই পাখা, এই পাখাটা সারা রাস্তা ওড়াতে ওড়াতে নিয়ে এসছে, এখনও এটা খুলতে দিইনি, তাহলে একদম সারা ঘর এইসব ফ্যানে ফ্যানে একাকার করবে। শুভ গেছে স্নান করতে, আসলে আমরা যাবো খেতে, এই সামনে কোনো একটা হোটেলে যাবো খেতে, ঠিক আছে। তারপর তৈকে ফোনটা দিতে হবে, নইলে চিল্লাবো থেকে মুখটা দেখো। তুই কি করছো, তুমি কি করছো, তুমি রাগ করেছো, তুমি রাগ করেছো, মা মামের উপর রাগ করেছো, তো চলো আবার দুপুরে লাঞ্চের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, আজকে লাস্ট নাইট দীঘা, কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। তো এখন প্রায় 8টা মতো বেজে গেছে, দুপুরবেলা ঘুমিয়েছিলাম, অনেক লেট হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে, তাই একটু লেটই হয়েছে। তো এখন একটু গুঁড়ো গুঁড়ো কিছু খাবো, রাতে ডিনারটা নিয়ে বাড়ি চলে যাবো। চলো এখানে এসে ওল্ড দীঘা সি বিচের সামনে, তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সব কিছু। চা খেলাম, শুভ খেলো লেবু চা, আমি খেলাম দুধ চা, আর এখানে শুভ একটু ভেলপুরি থাকছে এখানটায় দাঁড়িয়েছে। আর তারপরে কিছু বাড়ির লোকের জন্য টুকটাক দেখেই কী নেওয়া যায়। আমাদের আমার শ্বশুরবাড়িতে সবাই ছেলে, মানে আমার শাশুড়ি নেই না, আছে ননদ না কেউ, দেও শ্বশুর ছেলেদের মানে কী নেবো আমি চিন্তা করছি তাই। আর মায়ের জন্য একজন শাখা নেবো ঠাম্মার জন্য, দেখি কী নেওয়া যায় না নেওয়া যায়। তো শুভ আগে ভেলপুরিটা খেয়ে নিক, তারপর দেখছি। তুই তো কোল থেকেই নামছে না, কি বলবো তুই, আর কিছু বলার নেই। তুমি কি খাবে, শুভ একটু মুখে দিও, দেখো খাই কিনা। চাল টাল করে বলো তো, ও তুই চলো তোমাদেরকে একটু সি বিচটা ঘুরে দেখাই, রাত্রিবেলা কিরকম লাগে সমুদ্রটা। চলো ওদিকে মনে হয়ে গেছে, তোমাদের সমুদ্রের আওয়াজটা শোনালাম একটুখানি,
রাত্রিবেলা শশা আওয়াজ হয়, কি দারুণ লাগে দেখতে। তুই খাচ্ছে, তুই চলো ওটা খাই, তুই খাবে, খাবে তুই। তো দীঘা আসা আসা এটাই মানে প্রতীক্ষাটাই দেখবে ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় একদমই ভালো লাগে না। আজকে হচ্ছে লাস্ট নাইট দীঘায়। শুভর এখানে প্যাকিং করা চালু করে দিয়েছে, মেয়ে ওখানে খেলছে, অত কিছু কিনেছে, টুপি আর খেলনা ঠেলনা ওর ভাই কিনেছে। এই দেখা দেখাচ্ছে, ও প্লেনটা কিনে এসেছে তাই বলছে কি দেখাচ্ছে। এই যে আমি বলছি তুই কত কিছু কিনেছো, ও এত বোঝে, ও বলছে এই যে ওটা কিনেছে তাই তোমাদের দেখালো, কি কিনেছি না কিনেছি সব কিছু দেখাবো বাড়িতে গিয়ে। একটা ভিডিওতে এত কিছু বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। রাতের খাবার নিয়ে এসেছি গরম, হ্যাঁ রাতের খাবার নিয়ে এসেছি হচ্ছে কি চিকেন কষা আর রুমালের রুটি, খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। আর এর গরম জল নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে জানো তো, এখানে অনেক কষ্ট করে মানে টাকা পয়সা দিলেও লোকে জল দিচ্ছে না। পার গরম জল কত 20 টাকা করে নিচ্ছে, মানে এক গ্লাস করে করতে, এক গ্লাস বলতে 200 গ্রামও লাগে না তো, এর 150 গ্রাম তো জল লাগে হয়তো, 4.5 লাখ গুলতে। আর ও এমনই মেয়ে, এক বছর 6-7 মাস হতে চললো এখনও পর্যন্ত খাবার খেতে চায় না। দুপুরবেলা তো আমরা ফিস থালি নিয়েছিলাম, ওখান দিয়ে ডাল ভাত দিয়ে একটুখানি মাখিয়ে খেলাম, 2 থেকে 1 গাল খেয়েছে একটু একটু, তা মুখের মধ্যে নিয়ে এমন করছে আর গিলতে মোটা চাবাতে আর পাচ্ছে না। লাস্টে কী করবো, মুখের সামনে একটা বাটি দিলাম, অগ দিয়ে ফেলে দিল। এমন মেয়ে, সব মেয়েদেরকে নিয়ে কোথাও যাওয়া যায় বলো, তোমরাই প্রচুর সমস্যা হচ্ছে। 6.5 লাখ সব জায়গায় বাটি বাটি করে 6.5 লাখ গুলো খাওয়া যায়, তাও গোলা যায় যদি বোতল নিয়ে খেয়ে নেয়। আর 6.5 লাখ একটু মোটা বোতল দিয়ে খাওয়া যায় না, আর যেটা বোতলে খাওয়া যায় সেটাও খায় না, তো খুব সমস্যা। এই আমাদের যে হোটেলে আছি আজকে, হোটেলের যে লোক তাকে বললাম একটু আগে নিয়ে গরম জল এনে দিল, টাকা দিয়ে দিল। আবার কালকে সকালবেলায় যাতে আমরা বেরোনোর আগে জলের জল গরমের ব্যবস্থা করে দেয় তার জন্যও পয়সা দিয়ে দিলাম, যে টাকা নিয়ে যাও অন্তত জল গরমটা দাও, তাও পাওয়া যাচ্ছে না। সবাই বলছে চায়ের দোকানে কেউ করতে যাচ্ছে না। একটা আমি চিন্তা করি, কোথাও ঘুরতে আসলে তো মানুষের ভালো মতো অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, ভাবে এদের বাড়িতে কি বাচ্চা কাচ্চা নেই, বলছে একটু বাচ্চার খাওয়ার জন্য দুপুরবেলা ওদের মধ্যে মেয়েটাকে নিয়ে ঘুরছে, বলছে একটু ভাত খেতে পারে না বাড়িতে, তাও খায় ও মিক্সি ফিক্সিতে পেস্ট করে, তাও সব রকম তরি তরকারি ও খায় না। ঠিক আছে, বাড়িতে আমি ওর সবসময় ওর জন্য তরজুত করে করি, কিন্তু এখানে তো সেটা হবে না। তো যাই হোক, ও খেতেই চায় না একদম, তাও অনেক কষ্ট করে গরম জল একজনকে বলে কয়ে বেশি টাকা দিয়ে গরম জল আনলাম। ঠিক আছে, একটুখানি গরম জল করবে, যে যেরকম পাচ্ছে নিচে 15 টাকা 20 টাকা তাও দিচ্ছে না। তো অনেক কষ্ট করে ব্যবস্থা করে 6.5 লাখটা গুলি ওখানটায় রেখেছি। আর শুভ ওখানে গোজগাজ শুরু করে দিয়েছে, কিছু কেনাকাটা বাড়িতে দিয়ে যা এক্সট্রা অনেক জামাকাপড় এনেছি, 2 দিন থাকার এত জামাকাপড় লাগে না, আমরা অনেক অনেক নিয়ে এসেছি। তো যাই হোক, সেগুলো তারপর যা যা কিনেছি সেগুলো সমস্ত ঠিকঠাক করে অ্যাসেম্বলে করে গুছিয়ে রাখলো, যাতে সকালবেলা যেহেতু 9টার সময় চেক আউট আছে, আর কী কী পরে যাবো সেগুলো ও ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখলো। ওইটা রেখে দাও, ওটা আমি পরবো সকালবেলাটা, যেটা পরে আছে চেঞ্জ করবো, বুঝলে। আর যেগুলো তার বাইরে রাখার টিস্যু এগুলো বাইরে রাখলো, বের খাওয়া দাওয়ার রয়েছে বাইরে, যেগুলো বাইরে রাখা রাখলো, আর বেশিরভাগ সব গুছিয়ে নিল। যা যা কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে, এখন আপাতত তৈকে খাওয়াবো, খাইয়ে তারপর আমরা নিজেরা খাবো, খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়বো, যেহেতু সকাল সকাল উঠতে হবে, অনেকটা দূর জার্নি করতে হবে, সেই জন্য আসার সময় তো 5 ঘন্টায় চলে এসেছি, কিন্তু যাওয়ার সময় অনেক লেট হবে বুঝতেই পারছি, কেননা ফাঁকা ফাঁকা ছিল আর সকাল সকাল বেরিয়েছি 6টা নাগাদ, তখন রাস্তা অনেকটা ফাঁকা উহু করে টেনেছি, কিন্তু যাওয়ার সময় বিশেষ করে কালকে রোববার প্রচুর ভিড় হবে, আসতে দেরি যাবো, অনেক লেট হবে। তো আজকের এই ব্লগটা রাত্রিবেলায় শেষ করে দেবো, কাল সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। যদিও তোমরা দীঘার ব্লগ এখনও পর্যন্ত একটাও দেখতে পারোনি, কেন শর্টই শুধু দেখছো, কেন এখানে শর্ট ভিডিও 10 MB 20 MB 12 MB করে লাগে, সেটাই আপলোড হচ্ছে না, বড় ভিডিও আপলোড করবোটা কী করে, আর তারপরে আমার এডিটও ঠিকঠাক হচ্ছে না, হয়নি রাত্রিবেলা সারাদিন ঘুরে গাড়ে রাত্রি বেশি ঘুমিয়ে পড়ছি, বাড়িতে গিয়ে সব একটা একটা করে দীঘা যাওয়াতে শুরু করে সমস্ত ব্লগ পাবে। তো এখানে খেলা করছে, এটা তো সবাই কাটবে, কী করছো তুই, ও তুই কী করছো, ও তুই এদিকে আসো, তোমার খেলনাটা একটু দেখাও সবাইকে, আর তোমার টুপিটা একটু দেখাও সবাইকে, তুই বাড়ি যাবে, বাড়ি যাবে,
থাকবে, দাদার কাছে যাবে? ও বাড়িও যাবে না, ও দাদার কাছেও যাবে না, ও এখানে থাকবে। ঠিক আছে, ও যেতেই চাইছে না। খুব মজা পেয়েছে, বাড়িতে তো খুব একটা বেরোয় না, আর এখানে এসে বেশ দিব্যি আনন্দ খুশিতেই রয়েছে, ঘুরছে পেয়েছে। কি খাওয়াটা? হ্যাঁ খাওয়াচ্ছে এখন, তো চলো ওকে খাইয়ে দিই, তারপর রাতে ডিনারের সময় তো ওনার সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, চিকেন কষা আর রুমালি রুটি। সালাডটা খোলো না প্যাকেটটা। চলো তুমি এখন ফোন দেখো, আমরা খেয়ে নি। মান দিলাম, গরু দিলাম, সেরাম দিলাম, ডালটাও দিয়েছি, তকাই দিয়েছি। মেও আছে, মেও মেও